बुद्धिमान মানুষেরা এই পাঁচটা কথা কখনো কাউকে বলে না। এক, কারো সম্পর্কে সমালোচনা করে না। দুই, কখনো কারোর কথায় তর্ক করে না। তিন, নিজের ঘরের কথা কখনো কারোর সাথে আলোচনা করে না। চার, নিজের দুঃখ কষ্টের কথা কাউকে বলে না। পাঁচ, কখনো কারোর সাথে চিৎকার করে কথা বলে না। গরীব আত্মীয়র পেটে ভাত আছে কিনা খোঁজ করি না। আমরা অপেক্ষায় থাকি কখন সে অভাবে ভিটেমাটি বিক্রি করবে, তখন আমরা কম টাকায় সুযোগ নিয়ে সেটা কিনব। এই কথাগুলো সব সময় মনে রাখবেন। এক, নিজেকে সবথেকে বেশি ভালোবাসতে হবে। দুই, অন্যের জন্য নিজের উপভোগের মুহূর্তগুলোকে ছেড়ে দেওয়া উচিত নয়। তিন, সিদ্ধান্ত নিতে আবেগী হলে চলবে না। চার, অন্যের কাছে সীমাবদ্ধ থাকা চলবে না। পাঁচ, নিজের দুর্বলতা কখনো কারোর কাছে প্রকাশ করা উচিত নয়। ছয়, প্রিয় মানুষের বিশ্বাস কখনো ভঙ্গ করতে নেই। কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো হয়, চলার সময় পাশে ঠিকই থাকে কিন্তু পেছন থেকে কাদা ছেটায়। নাম এবং বদনামের মধ্যে পার্থক্য হলো, নাম নিজেকে অনেক কষ্ট করে অর্জন করতে হয়, আর বদনাম মানুষ আপনাকে ফ্রিতেই সেটা দিয়ে দেয়। তিনটি কথা অন্তরে গেঁথে রাখুন। এক, মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই। দুই, মায়ার এই জীবনে প্রকৃত কোনো শান্তি নেই। তিন, মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই। যারা রাস্তায় এক টাকা দু টাকা চায় তাদের ভিখারি বলে, আর যারা মেয়ের বাবার থেকে বাইক আলমারি সোনা চায় তাদের কি ভিআইপি ভিখারি বলে। গাছ লাগানোর বিজ্ঞাপনে খরচ না করে দেশের মাতালদের বলুন 10টা করে গাছ লাগালে এক বোতল রয়্যাল স্ট্যাগ ফ্রি, দেখবেন এক মাসে গোটা পৃথিবী জঙ্গল হয়ে গেছে। ভুলেও এই চারটি কথা কখনো কাউকে বলবেন না। এক, নিজের খারাপ কাজের কথা। দুই, প্রেম বা সম্পর্কের কথা। তিন, ভবিষ্যৎ পরিকল্পনার কথা। চার, সম্পদের কথা। জীবনে তিনটি কথা সবসময় মনে রেখো। এক, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। দুই, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। তিন, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। যারা অন্যের চোখে জল ঝরাও তারা ভুলে যেও না, তোমার নিজেরও দুটো চোখ আছে। জীবনে যাকে খুব ভালো বন্ধু ভাববে সেই বেশি প্রতারণা করবে, যাকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে সেই অবহেলা করবে, আর যাকে খুব বেশি বিশ্বাস করবে সেই মানুষটাই একদিন তোমার বিশ্বাস ভেঙে দেবে। হঠাৎ করে ধনী হয়ে ওঠা মানুষের বাড়িতে ভুল করেও যাবেন না, বাড়ির প্রত্যেকটা জিনিসের দাম আপনাকে শোনাতে থাকবে। তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার সঙ্গী অন্য কারোর সঙ্গে খারাপ কাজে লিপ্ত। এক, হঠাৎ করেই যদি দেখেন সে আপনার টাইম টেবিল নিয়ে খুব বেশি চিন্তিত, মানে আপনি কখন ঘরে আসছেন কখন ঘর থেকে বেরোচ্ছেন এসব কিছু নিয়েই হঠাৎ করেই সে খুব খোঁজ খবর রাখতে শুরু করে, তাহলে ভাববেন আপনার সঙ্গী আপনার পেছনে কোনো খারাপ কাজ করে। দুই, যদি দেখেন হঠাৎ করে আপনার সঙ্গী খুব সৌন্দর্যের দিক থেকে সচেতন হয়ে উঠেছে কিন্তু আপনার জন্য তার মনে সেরকম কোনো অ্যাট্রাকশন নেই। তিন, বর্তমানে ফেসবুক মেসেঞ্জার সোশ্যাল মিডিয়া এর একটা অনেক বড় কারণ। আপনি যদি দেখেন আপনার সঙ্গী সারাদিন মোবাইলে চ্যাটিংয়ে ব্যস্ত, সারাদিন অন্য কারোর সঙ্গে কথা বলতে ব্যস্ত, তাহলে অনেকটাই সম্ভাবনা আছে সে অন্য কারোর প্রতি আকৃষ্ট, কারণ তার জীবনে তো আপনি ছাড়া আর অন্য কেউ নেই। কখনো কারোর দীর্ঘশ্বাসের কারণ হবেন না। কথায় আছে না, রিভেঞ্জ অফ নেচার, মানুষ ছাড় দিলেও প্রকৃতি কখনো ছেড়ে দেয় না, কারণ সৃষ্টিকর্তার সবার, আপনার একার না। জীবনে সুখী হতে চাইলে যে পাঁচটি কথা কখনো কাউকে বলবেন না। এক, স্বামী স্ত্রীর মধ্যেকার গোপন কথা। দুই, নিজের কুকাজের কথা অন্যকে বলা। তিন, আপনার আয় উপার্জনের কথা অন্যকে বলবেন না। চার,
আপনার ভবিষ্যৎ পরিকল্পনার কথা কাউকে বলবেন না। পাঁচ, নিজেকে অনেক বড় জ্ঞানী ভাবা বা অন্যের কাছে নিজেকে সেরকম ভাবে প্রকাশ করা। 1000 টাকা দামের মানি ব্যাগ না কিনে 100 টাকা দামের মানি ব্যাগ কিনে বাকি 900 টাকা সেখানে রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। জীবনে খুশি থাকতে চাইলে এই কয়েকটা কথা অবশ্যই মনে রাখবেন। 1, কথা কম বলবেন, অপ্রয়োজনীয় কথা বলার থেকে নিজেকে দূরে রাখবেন। 2, আপনাকে কেউ কিছু জিজ্ঞাসা করলে যতটুকু প্রয়োজন ততটুকুই উত্তর দেবেন। 3, হই হুল্লোড় করবেন না, শান্ত থাকার চেষ্টা করবেন। 4, সিরিয়াস মোমেন্টে বিচলিত হবেন না, চোখ বুঝে ভাববেন কি করা উচিত। 5, বিপদে পড়ে আতঙ্কিত হবেন না, শান্ত থেকে উপায় খুঁজতে থাকুন। 6, অপচয় করবেন না, সেটা যা কিছু হতে পারে। 7, ব্যক্তিগত বিষয়ে কারোর সাথে শেয়ার করবেন না। 8, কেউ খোঁচা দিয়ে কথা বললে পাল্টা আক্রমণ করতে যাবেন না, মুচকি হাসি দিয়ে স্থান ত্যাগ করবেন। 9, সমালোচনায় অংশ নেবেন না। 10, নিজেকে আলাদা করে রাখুন, একা থাকার চেষ্টা করুন। 11, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন, ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন। 12, উপদেশ কম দেবেন, নিজের কাজ নিজে বেশি করবেন। 13, বেশি স্মার্ট বা বেশি হ্যাংলা হবেন না। 14, সবসময় পজিটিভ কথাবার্তা বলবেন। বাঙালিদের একটা বিশেষ গুণ আছে, নিজের ছেলেমেয়ের খোঁজ খবর না রাখলেও অন্যের ছেলেমেয়েরা কে কোথায় কি করছে তার খবর ঠিকই রাখবে। একজন কৃষকের 4টি গরু আর একটা ছাগল ছিল। একদিন হঠাৎ একটা গরু অসুস্থ হয়ে পড়লে তিনি একজন পশু চিকিৎসককে ডেকে আনলেন। পরীক্ষা করে চিকিৎসক বললেন, গরুটি ভাইরাসে আক্রান্ত, আমি 3 দিনের ওষুধ দিচ্ছি, 3 দিন পর যদি দেখি অবস্থার উন্নতি হচ্ছে না তবে গরুটাকে মেরে ফেলতে হবে, তা না হলে চারিদিকে ভাইরাস ছড়িয়ে পড়বে। কাছে থাকা ছাগলটা তাদের এইসব কথাবার্তা শুনল। পরদিন গরুটাকে ওষুধ দেওয়ার পর ছাগলটা তার কাছে এসে বলল, শক্তি অর্জন করো বন্ধু, উঠে দাঁড়াও, তা না হলে কিন্তু ওরা তোমাকে মেরে ফেলবে। দ্বিতীয় দিনও যখন ওরা ওষুধ দিয়ে চলে গেল তখন ছাগল আবার গরুটার কাছে এসে বলল, আরে বন্ধু উঠে দাঁড়াও, না হলে তুমি মারা পড়বে, দেখি তোমাকে সাহায্য করতে পারে কিনা, তুমি উঠে দাঁড়াও। তৃতীয় দিন গরুটাকে ওষুধ দেওয়ার পর ডাক্তার কৃষককে বললেন, ভাগ্য খারাপই মনে হচ্ছে, কালকে বোধহয় এটাকে মেরে ফেলতে হবে, তা না হলে ভাইরাস চারদিকে ছড়িয়ে পড়বে এবং এতে অন্য গরুগুলো আক্রান্ত হবে। একথা বলে তারা চলে যাওয়ার পর ছাগল আবারও গরুটির কাছে এসে বলল, বন্ধু এখনই শেষ সময়, আর সময় পাবে না, মনে শক্তি আনো, উঠে দাঁড়াও। এই তো, বেশ ধীরে ধীরে ওঠো, এবার হাঁটার চেষ্টা করো, এই তো পারছো, এবার দৌড়াও, হ্যাঁ পেরেছো, তুমি আরো জোরে দৌড়াও। হঠাৎ কৃষক এলেন এবং দেখলেন গরু দৌড়ে মাঠের দিকে চলে যাচ্ছে। কৃষক আনন্দে চিৎকার করে উঠলেন, আরে এটা একটা অলৌকিক ব্যাপার, আমার গরু সুস্থ হয়ে গেছে, আমি কালই একটা বিরাট পার্টি দেব আর এই ছাগলটাকে জবাই করব। ঘটনাটি থেকে শিক্ষার বিষয়, এই ধরনের ঘটনা আমাদের জীবনে আর কর্মক্ষেত্রে প্রায়শই ঘটে থাকে। সত্যিকার অর্থে অনেকেই জানতে পারে না আসলে কোন ব্যক্তি সাফল্যের মূল নায়ক, কে পুরস্কার পাওয়ার যোগ্য, অথবা এই সফলতার পেছনে কার অবদান রয়েছে। যেমন ছাগলটি গরুটির বেঁচে যাওয়ার মূল কারণ, মনে জোর আর আত্মবিশ্বাস প্রদান করে গরুটাকে সে বাঁচতে সহায়তা করল, কিন্তু শেষে তাকেই মৃত্যুর স্বাদ নিতে হলো গরুকে বাঁচানোর জন্য। কে গরিব আর কে বড়লোক, আপনাদের কাছে এই প্রশ্ন রইল। একজন টাকাওয়ালা অর্থসম্পন্ন মহিলা শাড়ির দোকানে যায় এবং কাউন্টারের ছেলেটাকে বলে, আমাকে কিছু সস্তা দামের শাড়ি দেখাও তো, আমার ছেলের বিয়ে, তাই বাড়ির কাজের মহিলাকে দিতে হবে। কিছুক্ষণ পর ওই দোকানে বাড়ির কাজের মহিলাটি এলো এবং কাউন্টারের ছেলেটাকে বলল, ভাই কিছু দামি শাড়ি দেখাও তো, আমি আমার মালিকের ছেলের বিয়েতে উপহার দিতে চাই। সত্যি বলতে
দারিদ্রতা মানি ব্যাগে না, মনের মধ্যে থাকে। হেলমেট পুলিশের হাত থেকে রেহাই পাওয়ার জন্য নয়, বাড়ি ফিরে পরিবারের সঙ্গে দেখা করার জন্য পরে। পুকুরের জল সবাই ব্যবহার করে কিন্তু পান করে না, তেমনি চরিত্রহীন নারীকে সবাই ব্যবহার করে কিন্তু বিয়ে করে না। কেউ কাউকে ছুঁয়ে কথা দিয়ে কথা না রাখলে হয়তো সে মানুষটি মরে যায় না, কিন্তু ছুঁয়ে দেওয়া বিশ্বাসটা ঠিক মরে যায়। যদি তুমি একজনকে মাছ ধরে এনে দাও তাহলে তার একদিনের খাবার জুটবে, কিন্তু তুমি যদি তাকে মাছ ধরাটাই শিখিয়ে দাও তাহলে তার সারা জীবনের খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। সন্তানের কোনো প্রবলেম হলে সবার আগে মা বুঝতে পারে, কারণ সম্পর্কটাও তো সবার থেকে 10 মাস 10 দিনের বেশি। ভালো জুতো পরে কাঁটার ওপরেও হাঁটা যায়, কিন্তু জুতোর ভেতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না। তেমনি যে মানুষের ভেতরে কাঁটা, তার সাথে সম্পর্কও রাখা যায় না। 100 জায়গায় 1 ফুট করে গর্ত করলে জল পাওয়া যায় না, 100 ফুট গর্ত করলে তবেই জল পাওয়া যায়। স্ত্রী যদি অন্য ছেলেদের প্রতি আসক্ত থাকে তাহলে কি করা উচিত? আজকাল অনেক নারী আছে যাদেরকে বেশি ভালোবাসলে, বেশি কদর করলে সে স্ত্রী কিংবা সে নারী ভাবে যে তার স্বামী হয়তো তার প্রতি অনেক দুর্বল আর অযোগ্য, তাই হয়তো তার স্বামী তাকে এতটা ভালোবাসে। সে স্ত্রী আরো ভাবতে থাকে সে হয়তো আরো ভালো আরো যোগ্য স্বামী পেতে পারত। এমন চিন্তা যখন একজন নারীকে গ্রাস করে ফেলে তখন সে অন্য পুরুষের প্রতি আসক্ত হতে থাকে এবং শুরু হয়ে যায় তার স্বামীর প্রতি অবহেলা। আর এমন নারীর সংখ্যাই এখন বেশি। আজ আমাদের সমাজে ডিভোর্স সংক্রান্ত সমস্যা অস্বাভাবিকভাবেই বেড়ে চলেছে। অনেক গবেষণায় দেখা গিয়েছে বেশিরভাগ ডিভোর্সই নারী গঠিত। খুব আপন জিনিস না হারানো পর্যন্ত মানুষ তার মূল্য বুঝতে পারে না। শুধু কাঁচা লঙ্কা খেলে ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে যেন সময় না থাকে। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই, নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটা দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কেঁদেছ, তারপরেও সৃষ্টিকর্তা তোমাকে দেননি, তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতি করছিল। ভগবান কখনো তার ভক্তদের খারাপ চান না, তিনি নিঃসন্দেহে উত্তম পরিকল্পনাকারী। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও, কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। উইশ ইউ অল দ্য বেস্ট, বাই বাই।